আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই মারাত্মক লেভেলে ভালো আছে তোমাদের সাকিব ভাইয়া আবারও তোমাদের সাথে আছি আরও একটি রিটার্ন সাজেশন ক্লাস নিয়ে গতদিন আমরা হচ্ছে গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের প্রশ্ন দিয়েছি এবং তোমাদের যে শর্ত দিয়েছিলাম দুই হাজার লাইক হওয়ার পরে হচ্ছে আমরা সলভ শিট আপলোড করব তাও কমেন্ট বক্সে আপলোড করে নিয়েছি যারা এখনও সলভ শিট দেখো নাই আগের ভিডিওটা থেকে দেখে নাও তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং তরিত্র রসায়নের রিটার্ন সাজেশন নিয়ে এসেছি যেখান থেকে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়া সম্ভব কারণ হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি জানি আমার টিচাররা কোন ধরনের প্রশ্নগুলো পছন্দ করে এবং কোন জায়গা থেকে প্রশ্ন করতে পারে সো সবচেয়ে বিশ্বাসযোগ্য বা সবচেয়ে বিশ্বস্ত সাজেশন তুমি সাকিব ভাইয়ের কাছে পেতে পারো এবং বিগত বছরগুলোতেও বাচ্চা কাচ্চাদের কমন পড়েছে ইনশাআল্লাহ এই বছরেও কমন পড়বে আর কি তো তোমাদের জন্য যে ডেড লাইনটা যে টার্গেটটা আজকেও এটার সলভশিট আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব বাট একটা শর্ত আছে ঠিক আজকেও তোমাদের দুই হাজার লাইক হইতে হবে কারণ তোমরা অনেকেই অনেকেই ক্লাসটা করবা আমি জানি প্রায় সাত আট হাজার বাচ্চা কাচ্চা ইন করেছো তো তোমরা করবা বাট একটা লাইক অন্তত দিয়ে দিবা আর কি দুই হাজার লাইক আর তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা আর কি আমাদের হচ্ছে তোমরা সবাই ঢাবি এবং রাবির পরীক্ষার পরে গুচ্ছের জন্য প্রস্তুতি নিবা আমাদের গুচ্ছের জন্য সবচেয়ে পপুলার কোর্স যেটা সেটা হচ্ছে এখন প্রশ্ন ব্যাঙ্ক সলভিং কোর্স ফিজিক্স আর কেমিস্ট্রির তো সবাই এটাই ধুমায় ভর্তি হচ্ছে আর কি কারণ হচ্ছে ইউনিক একটা কোর্স আমাদের প্রশ্ন ব্যাঙ্ক সলভিং কোর্সটা একেবারে ইউনিক কারণ হচ্ছে তোমরা অনেক জায়গায় থিওরি পড়ছো অনেকভাবে টাইপ ওয়াইজ কয়েকটা করা যাচ্ছে বাট ক্রিটিক্যাল এবং ট্রিক ওয়াইজ বা শর্টকাট টেকনিক দিয়ে এছাড়া এমসি কিউর রিটার্ন দুইটাই কাভারেজ হয় এরকমভাবে পুরা মানে একটা চ্যাপ্টারের প্রায় পঞ্চাশ ষাটটা প্রশ্ন কেউ আস আমি বলতে পারি না কেউ সলভ করাইছে কিনা তোমাদের সো এক একটা চ্যাপ্টারের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা করে প্রশ্ন সলভ করলে তোমার ইনশাআল্লাহ এইখান থেকেই সব কমন পড়বে আর কি কারণ সবগুলো টাইপে আলাদা আলাদা টাইপ আর কি সো তোমার জন্য একটা হট কোর্স এটা সবাই ভর্তি হয়ে যাও আর সাথে আমাদের তো এক্সাম ব্যাচ আছেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের এছাড়া আরও কিছু কোর্স আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে দেখে নিবা তো আমরা শুরু করি আর কি আমাদের হচ্ছে প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই নয় পর্যন্ত যা দেখতেছো নয় পর্যন্ত হচ্ছে সব রাসায়নিক পরিবর্তনের রাসায়নিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার কিন্তু আমাদের হ্যাঁ সবগুলোরই সলভ দিয়ে দিব কয় হাজার লাইক দুই হাজার লাইক সো মাথায় রাইখো আর কি যে ক্লাসটা করতে সো অবশ্যই লাইক দিয়ে দিও বিক্রিয়ার হার কি প্রথম প্রশ্নটা কি বিক্রিয়ার হার কি এই প্রশ্নটা আসার সম্ভাবনা কি সক্রিয়ণ শক্তি কি বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ আমরা জানি বিক্রিয়ার হারের উপর অনেকগুলো নিয়ামক প্রভাব বিস্তার করে সেই নিয়ামক সমূহ কিন্তু আসতে পারে দ্বিতীয় প্রশ্নটা যদি দেখি আরহেনিয়াস সমীকরণ আমরা জানি বিক্রিয়ার হার এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক করছে গিয়ে বিজ্ঞানী আরহেনিয়াস এবং সমসত্ব প্রভাবন এবং বিক্রিয়ার যে কৌশল আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কি সমসত্ব প্রভাবন এবং সমসত্ত্ব প্রভাবনের কৌশল আমি শর্টকাট ভাবে লিখছি বোর্ডে জায়গা আসবে না সমসত্ত্ব প্রভাবন এবং সমসত্ব প্রভাবনের কৌশল লাগবে আচ্ছা তোমাকে কে রাসায়নিক সাম্যাবস্থা পড়তে হবে এবং সাম্যাবস্থার যে গ্রাফগুলো আছে সেগুলো পড়তে হবে এবং সাম্যাবস্থার শর্তটা গতবার রাসায়নিক সাম্যাবস্থা থেকে প্রশ্ন আসছে গ্রাফ আসছে এবার শর্তটা ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে ভরক্রিয়ার সূত্র তারপর সাম্য ধ্রুবকের উপর প্রভাবকের কি আদৌ কোনো ভূমিকা আছে প্রভাবক বিভাগের কোনো ভূমিকা নাই এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে লা নীতি এবং হচ্ছে হেবার বস পদ্ধতিতে যে অ্যামোনিয়া উৎপাদন সেটার উপর যে লা নীতির প্রভাবটা তাপমাত্রা চাপ ঘনমাত্রা সেটা এবং স্পর্শ পদ্ধতিতে কিভাবে সালফির গ্যাসের উৎপাদন করা হয় সেই বিক্রিয়াটাও তোমার লাগবে তারপর হচ্ছে পানির আয়নিক গুণ ফলের মান কত এটা বের করে দেখাবা তারপর বিভিন্ন যে অক্সো অ্যাসিডগুলো আছে এই অক্সো অ্যাসিডগুলোর অ্যাসিডিটি অর্ডার মানে কোনটা তীব্র অম্ল কোনটা দুর্বল অম্ল এই জিনিসগুলোও তোমার প্রশ্নে আসতে পারে বাফার দ্রবণ সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আবার বলতেছি বাফার দ্রবণ কি খুবই পছন্দ আমার টিচারদের খুবই পছন্দ বাফার দ্রবণ ঠিক আছে বিশুদ্ধ পানির পিএইচ সেভেন কেন তারপর হচ্ছে কেন জলীয় দ্রবণে হাইড্রোজেন এই যে এই ম্যাটটাও খুবই গুরুত্বপূর্ণ বইয়েটা আসছিল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে পিএইচ কত এবং ওই দ্রবণের প্রকৃতিটা কি হবে আর কি তো এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর কিছু পিএইচ রিলেটেড ম্যাথ দিব আমি হচ্ছে ইয়াতেই দিয়ে দিব পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে ওই ম্যাথগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে তারপর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তীব্র অম্ল তীব্র খারের প্রশমন তাপ ধ্রুব কেন প্রমাণ অবস্থায় মহলের সংগঠন তাপ কত এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং হেসের সূত্র মানে এই প্রশ্নটা থ্রি স্টার এইখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি দেখবা থ্রি স্টার যেগুলো দিচ্ছে এখান থেকে কিন্তু কমন পড়া যেতে পারে আর কি ভাইয়া অনেক মজার ছলে কথাবার্তা বলেই বাট হচ্ছে এর ভিতরে অনেক সিরিয়াসনেস আছে এই জিনিসগুলো মাথায় রাখবে আচ্ছা তারপরে আসি আমরা হচ্ছে রাসায়নিক পরিবর্তনে আর কিছু পড়ার দরকার নেই এই কয়টা জিনিস পড়লেই হবে আমাদের পড়তে হবে তারপর তরিত রসায়ন এটাও খুবই ইম্পর্ট্যান্ট এইখানে কিছু জিনিস নতুন যুক্ত হয়েছে যেমন আপেক্ষিক পরিবাহিতা এটা তোমাদের সিলেবাসে নতুন আসছে এবং টিচাররা খুব বেশি প্রশ্ন করে এইখান থেকে তারপর আগে তো ছিল এই তরিত রাসায়নিক তুল্যাঙ্ক ফেরাডি সূত্র এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসবে এবং আপেক্ষিক পরিবাহিতার একটা ম্যাথ দিতে পারে তোমাকে তারপর হচ্ছে তরিদ্বারের প্রকারভেদ সুপার ইম্পর্টেন্ট ের যে প্রকারটা খুবই ইম্পর্টেন্ট অনেক বেশি প্রশ্ন করতে পছন্দ করে আমার টিচাররা তারপর হচ্ছে এইখানে অর্ধকোষ বিক্রিয়াও অনেক ইম্পর্টেন্ট অর্ধকোষ বিক্রিয়া তারপর সামগ্রিক কোষ বিক্রিয়া লবণ সেতু সুপার ইম্পর্টেন্ট আরেকটা জিনিস লবণ সেতু এই জিনিসটা মাথায় রাখবে এবং লবণ সেতুতে কী কী লবণ ব্যবহার করা হয় আরেকটা সুপার ইম্পর্ট্যান্ট হাইড্রোজেন ফুয়েল সেল এবং হাইড্রোজেন ফুয়েল সেলটা হচ্ছে কেন পরিবেশ বান্ধব এই প্রশ্নটা আসতে পারে এবং হাইড্রোজেন ফুয়েল সেলে সংগঠিত বিক্রিয়া আরেকটা প্রশ্ন নিচ্ছে মিসিং গেছে সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং নিয়ে আর হচ্ছে ত্বরিত রসায়নের কিছু ম্যাথ দিব সো হচ্ছে আমি আর সময় না বাড়াই তোমাদের জন্য ছেড়ে দিই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার দিয়ে দাও মেনশন দিয়ে দাও লাইকটা বা দুই হাজার লাইক হয়ে যাক ইনশাল্লাহ আমি সলভ সলভ শিটটা সলভ শিটের যে পিডিএফটা গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিব আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে বিজয় সবার জন্য শুভকামনা রইল আর সবাইকে আমন্ত্রণ রইল গুচ্ছের প্রিপারেশনের জন্য প্রশ্ন ব্যাংক সলভিং করছে ফিজিক্স আর কেমিস্ট্রি এবং তার সাথে এক্সাম ব্যাচে আর কি তো এই এইটুক কষ্ট করলে ইনশাল্লাহ তোমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে তোমার পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে পরীক্ষার ফলে তোমার হচ্ছে চিন্তা মাখা মুখ না থেকে মানে কারো একটা হাসি মুখ থাকবে এইটুক ভাইয়া গ্যারান্টি দিতে পারি আল্লাহ হাফেজ